হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো ইমুর দুটি আপডেট নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। দুটি এমন দুটি আপডেট আসছে যে আপডেট দুটি করে নিলে আপনাদের ইমু কেউ কখনো হ্যাক করতে পারবে না। আমরা আগে কি করতাম, আমরা কিন্তু একটা ইমু দুই তিনটা মোবাইলে কিন্তু কানেক্ট করতে পারতাম, কিন্তু আজকে যে আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব, সেই আপডেটটা আপনারা করে নিলে, সেই সেটিংটা করে নিলে আপনার ইমু আপনার ফোন ছাড়া অন্য কেউ চেষ্টা করলেও কখনোই তার মোবাইলে লগ ইন দিতে পারবে না। তো এটা কিন্তু খুবই দারুণ একটা আপডেট আসছে। দিন যত যাচ্ছে তত কিন্তু ইমু ভালো ভালো আপডেট নিয়ে আসছে। ফ্যামিলি গার্ডটা আছে, ফ্যামিলি গার্ডটার বিনিময়ে আপনি যদি অন্য কারো ইমু যদি কোনো কারণে যদি প্রবলেম হয় বা ইমুতে যদি কোনো সমস্যা দেখা যায়, সেটা কিন্তু আপনি খুব নিজেই আপনার মোবাইল দিয়ে কিন্তু সলভ করতে পারবেন এই ফ্যামিলি গার্ডের মাধ্যমে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো লেট স্টার্ট। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন ইমু। আপনি যেটাই চালান, ইমু বেটা বা ইমু যেটাই চালান, সেটা আপনারা এখান থেকে ওপেন করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন যে আপনার ইমুটা আপডেট করা আছে কিনা। যদি আপডেট না করা থাকে তাহলে এখানে লেখা উঠবে ওপেনের জায়গায় আপডেট লেখা উঠবে, ঠিক আছে। এই ওপেনের জায়গায় কিন্তু আপডেট লেখা আসবে। তো আপডেট লেখা আসলে আপনারা দ্রুত আপডেট করে নেবেন। তো আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই, আপনাদের বারে বারে ইমুটা আপডেট করা লাগবে না, অটোমেটিকলি আপডেট আসলে আপডেটটা নিয়ে নেবে। তো তার জন্য আপনি কী করবেন, এখান থেকে উপরের দিকে থ্রি লাইন মেনু আছে, এটার পরে ক্লিক করবেন, থ্রি ডট মেনু, এটার পরে ক্লিক করার পরে আপনি এখান থেকে, আমি এটা টিক মার্ক দিয়ে রেখেছি, তো এখান থেকে যদি এনেবল অটো আপডেট এই অপশনটাকে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। এই অপশনটা টিক মার্ক দিয়ে রাখলে যখন ইমু আপডেট আসবে তখন অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। তো ওকে ভিউয়ার্স, যদি আপডেট করা হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট লোগো এটার পরে ট্যাপ করে দেবেন। তো আমি অ্যাকাউন্ট লোগোর পরে ট্যাপ করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটার পরে একটা ট্যাপ করবেন। এটার পরে ট্যাপ করার পরে এখানে একটা অপশন আছে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসের পরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনারা দেখতে পাইতেছেন আমার এই ফোনটি কিন্তু এই ইমু দিয়ে কিন্তু লগ ইন করা আছে, অনলাইন লেখা আছে এবং কারেন্ট এই ডিভাইসটি দিয়ে, ঠিক আছে। জাস্ট আপনারা এইখানে একটা ট্যাপ করে দেবেন, এই ডিভাইসের উপরে একটা ট্যাপ করে দেবেন। তো আমি এটা ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে এখানে একটা অপশন পাবেন সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, তো এটার পরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে নিচের দিকে কনফার্ম অপশন আছে, এই কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার যে সিমটা দিয়ে আপনি এই ইমুটা ওপেন করেছেন এই অ্যাপসটি, ওই সিমে একটা কোড নাম্বার যাবে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমার কোডটা আসছে একটা ফোনের মাধ্যমে দেখছি। তো আমি এখানে কোডটি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন আমার এটা কিন্তু এখন থেকে আমার এই ইমুটা কেউ চাইলে কিন্তু তার মোবাইলে কানেক্ট করতে পারবে না। আপনি দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ট্রাস্টেড ডিভাইস, এটা কিন্তু ট্রাস্টেড চলে আসছে, ঠিক আছে। তো অবশ্যই এই সেটিংসটা আমরা করে নেবেন, আপনাদের অনেক উপকারে আসবে। এবার আসি আপনাদের দুই নম্বর যে সেটিংসটা আছে, সেই দুই নম্বর সেটিংসটার জন্য। তো এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ফ্যামিলি গার্ড, এই ফ্যামিলি গার্ডের পরে ক্লিক করে দেবেন। তো ফ্যামিলি গার্ডের পরে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে গেট স্টার্ট, এই গেট স্টার্টের পরে ক্লিক করে দেবেন। গেট স্টার্টের পরে ক্লিক করার পরে এখান থেকে আমি যাদের সাথে চ্যাটিং করি তাদের এই নামগুলো এখানে চলে আসছে, ঠিক আছে, বেশিরভাগ যাদের সাথে কথা বলা হয়। তো এখান থেকে যদি আপনি যে কটা ট্রিক মার্ক দিবেন, মানে এখান থেকে আরও কয়েকটা আছে চাইলে আনতে পারেন। তো এখান থেকে আপনি যাদের সাথে কথা বলেন তাই এখান থেকে আপনি ট্রিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনারা মিনিমাম তিনটি নাম্বার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন কথা হলো যে এই তিনটি নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে ইনভাইটে ক্লিক করে দেবেন। তো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে আমার এই রিকোয়েস্টটা তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাদের ফোনে যদি কোনো প্রবলেম হয়, তাদের ইমুতে যদি কখনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি এখান থেকে সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, ঠিক আছে। তো এই আপডেট করে আপনারা অবশ্যই করে নেবেন। তো আমি এখান থেকে যদি ইনভাইটে ক্লিক করে দিলাম, দেন ইনভাইটে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে ইনভাইটেড সেন্ট চলে আসছে, ঠিক আছে। অন ইনভাইটেড আর অ্যাকসেপ্টেড, ইউ ক্যান স্টার্ট গার্ডিং দ্য
অ্যাকাউন্ট ঠিক আছে তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন এখন তারা যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে আমার এখান থেকে নিচের দিকে কিন্তু শো করবে ঠিক আছে এখান থেকে কিন্তু শো করবে আমাদের তো এখানে তাদের আইডি গুলো শো করবে তাহলে তাদের আইডিতে যদি কোনো প্রবলেম হয় ইমুতে তাহলে আমরা এখান থেকে সলভ করতে পারবো ভিডিওটি আপনাদের কেমন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি অনেকেই আমি দেখি যে আমার ভিডিও দেখে বাট তারা কিন্তু লাইক করে না তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আপনারা আমার ভিডিও দেখার পরে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের আপনারা যদি একটা লাইক করেন তাহলে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে বা ভিতরে অনুপ্রেরণা যোগায় যে আপনারা একটা লাইক দিচ্ছেন তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম